তোর চোপা দেখতে আসছি, তুই বিয়ে করে লি আইসে থিয়া পালাবি, ইমানদারি দেখাইতে আসছি, বলতো না কথা বলে তুই এদিক দিয়ে পাহাড়ে মরা, আমি এদিক দিয়ে যাব। কিন্তু আব্দুল্লাহর বিবি কত আনন্দে আনন্দিত যে আমি সোহাগ রাত্রের স্বামীকে শহীদের রাস্তায় পাঠাতে পেরেছি, আমি বড় আনন্দে আনন্দিত। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় মৌতার প্রান্তে, তবে আমরা স্বামী স্ত্রী একই জান্নাতে আল্লাহর বাস করব, আল্লাহর জান্নাতে একই পাশাপাশি বাস করব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাই যান, আমার আব্বা জানেরা তবে এমনটাই ছিল তাদের ইমান, তাদের ইমানের মজবুতি এমনটাই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমরা অনেকেই দেখি এই যে দেখলেন 12 রবিউল আউয়াল আপনাদের দিকে হয়েছে কিনা জানি না, হয়েছে হয়েছে ভাইজি। ওই মামুর বেটা মামা তো ভাই ফজর থেকে নিয়ে এসার পর্যন্ত কোন নামাজ নাই, হালকা মদ বিয়ার খেয়ে একদম জুলুস নিয়ে বেরিয়ে গেল, এমন হাজারো নজির পাওয়া যায়। ইয়া আলী ইয়া নবি, ভাই জান এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা নবীর মহব্বত নয় রে, এটা নবীর ভালোবাসা নয় গো, এটা হলো নবীর নামে বেজ্জতি। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না করো, নবীর কথাগুলিকে মেনে চলার নাম হলো নবীকে মানা। ভাই জান বন্ধু আমার, আমার রাসূল দয়ার হাবিব বললেন, মাম্বামা মান্তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যটা হলো নামাজ। বেটা মামুর বেটা মামাতো ভাই ফজর থেকে নিয়ে এসার পর্যন্ত নামাজ নাই, আবার সবুজ ঝান্ডা নিয়ে বলে ইয়া নবি ইয়া নবি ইয়া নবি, আমি ভাই জান ইয়ার উত্তরটা কি দিবেন আমি জানি না। যখন বলে ইয়া নবি তখন মনে হয় ওকে বলা হয় যে জুতা খাবি, এর নাম নবীকে মানা নয়। আজকে আমি মনিরুদ্দিন নবীর করুণ ঘটনাগুলো আপনাদের কাছে বলতে লাগলাম, আপনারা নবীর করুণা করুণ ঘটনাগুলি শুনতে শুনতে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আহারে আমার নবী, দয়ার নবী, ইসলামের জন্য না জানি কত কষ্ট করেছে, আহ লাগছে ইমানদারের বেটা ইমানদার। আর যদি নবীর এই হাদিসটা বলে দেওয়া যায়, বুখারী শরীফে লেখা আছে, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। আছেন রে আছেন গো পরাণপুর টারির লোকেরা, এই মসজিদের জন্য একজন দাঁড়িয়ে বলবেন টাকা 5000 দিব, উ তো পালাইবে পালাইবে, আর একজন আর পাছাতে চিমটি কেটে কবে আবে আর জালসা হবে না চল বাড়ি। এখন পয়সা চাইতে লাগলো, বুঝতারিস না, ও যাবে আর একজন আর পাছায় চিমটি কেটে অকো টেনে লিজিবে, আর ওই ফের বলছে যে ওই ফের একটু আগে কান ছিল নবীর কথা শুনে কান ছিল, ও কান ছিল তোর কান দন দেখাই দেইছ। আর আমার রাসূল এত সুন্দর কথা বললেন, মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, আল্লাহর ঘর বানা হয় টাড়ি পরাণপুরে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে সেই আবু দাহাদা এমনি করে করে, আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে, হযরতে হানজালা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে, তারা পৃথিবীকে ইতিহাস দিয়েছে। শুধু আপনারা আব্দুল্লাহর কথা শুনলেন, হযরতে হানজালার কথাটা বলবো না ছেড়ে দেবো বলে। হযরতে হানজালা
নবীর প্রেমে মহব্বতে কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে সেই দিন, সেই দিন কি ইতিহাস করেছিল মক্কার মাটিতে সেই ঘটনাটা কি আপনাদের কাছে বলবো? বলবো, যদিও জান না চলে কই যে জায়গ জান থাক মান, কেন হার বাপুর জালসা করতেছি। তো আমার যদি আপনারা কেউ জালস ওয়াদ শুনাইতে শুনাইতে যদি আমি আজ স্টেজে মরেও যাই, জালসা করা ছাড়বো না, কপালে যা আছে তাই হবে। কিন্তু ভাই জান, ওরা যদি জান্নাতের লোভে পড়ে সোহাগ রাত্রের বিবিটাকে ছেড়ে দিয়ে শহীদ হইতে পারে, তা হানজালার কথা বলার আগে আপনার কাছে একটা প্রমাণ চাই, আপনারা কত নবীর ভালোবাসা, নবীর প্রতি কত আপনাদের মহব্বত, নবীর কথা কত মর্যাদা রাখেন। ও যদি জান্নাতের লাগিয়া সোহাগ রাত্রের বিবিকে থুয়ে দিয়ে হাইটা চলে যেতে পারে, আমরা কি জান্নাতের ঘরের লেগা পাঁচটা হাজার টাকা একজন দাঁড়িয়ে বলতে পারি না? একজন পাঁচ হাজার টাকা, এক হাজার টাকা করে পাঁচটা, পাঁচশো টাকা করে পাঁচটা। ভাইজি, আমার আব্বা জানেরা, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিল কোনটা থেকে আইলা ভাই, আমি বললাম বাড়ি থেকে, তো বাড়ি কুন্ডে, আমি বললাম বর্তমান বাড়ি আমার জঙ্গিপুর। তো ভাইরা আমার, তো সেই আমি ওই দিক থেকে আসছি, এদিকে এদিকে আমাকে কারি সাহেব বলছে যে কি কত দূরে আছো, তো আমরা কইছি গাজল, তো এদিক থেকে আসলে গাজল পাবো? আ ভাইরা আমার, আব্বা জানের আমার, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে একটু খাস করে আপনাদের সকলকে নিয়ে দোয়া করব, পাঁচ হাজার টাকায় একজন, এক হাজার টাকা করে পাঁচজন, এবং পাঁচশোটি করে টাকা পাঁচজন। অনলি পনেরো মিনিটের মধ্যে এগারো জন লোক, পনেরো মিনিটের মধ্যে এগারো জন লোক, তারপরে আমি হাজরাতে হানজালার কথা বলবো। আর ওরা ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? তোর টানে এই দিল পারা পারা মুহাম্মদ তুমি ওগো, মুহাম্মদ তুমি ওগো, খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা। সম্মানিত আজকের সভার সভাপতি বাহারান থেকে নাসিম এক হাজার টাকা দিয়েছে, তার সঙ্গে বেনামি দুইজন দুশো টাকা দিয়েছে। গরম কত হাজার সম্মানিত আজকের সভার সভাপতি আগত আলমায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর যে রব্বুল আলামিনের অশেষ দয়ায় অশেষ মায়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে প্রায় রাত্রি দশটা পর্যন্ত আমরা এমনই একদিনই মজলিসে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। দেন একবার দেন তো দেখি, আমার জান যাইছে আর আপনার ঢোল বাজছে নাকি হাসছেন? তো ভাই, আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন থেকে চার মাস আমাদের কোনো প্রোগ্রাম থাকে না। এবার ভাই গত 15 তারিখ থেকে স্টার্ট করেছি, ফাঁকা একদিনও নাই। তো বসা ইঞ্জিল হঠাৎ করে আপনার 15, 16, 17 এই 3 দিন খুব দিয়ে দিয়েছি দিয়া ভাই, মাথা বুক মানে শরীরটা থচকে গেছে। যাই বা হোক, ডেট যখন দিয়েছি জায়গাতে আসতেই হবে, জায়গাতে এসে গেলে কথা কিছু বলতেই হবে। এটা একান্ত কর্তব্য। যদি বলি আমার জান চলে না, পারবো না, এটা আমার যেমন বলাটা সম্ভব নয়, এই কথাটা মেনে নেওয়া আপনাদের কাছে সম্ভব নয়। সেহেতু ভাই, আপনারা আমাকে বেশি কথা না বলিয়ে, বারবার বসতে না বলে, এদিক ওদিক কথা না বলে, আমি যে কথাগুলো বলার জন্য পবিত্র আল কোরআন থেকে 2টা সূরা থেকে 2টি আয়াত পাঠ করেছি, সেই আয়াত দুটিকে সামনে রেখে আমাকে কথাগুলি বলার সুযোগ করে দিন। আপনারা অবগত আছেন যে কারি মাওলানা আনিসুর রহমান সাহেব, ইনি আমার শিক্ষক মহাশয়, এবং ইনার মহব্বতে আপনাদের এখানে আমি আসি। দুটো কথা যদি আজকে আপনাদের কাছে বলতে পারি, ওনার কাছে আমি তাফসির পড়েছিলাম, কোরআনের তাফসির পড়েছিলাম, এবং একটা হাদিস আপনারা নাম শুনেছেন কিনা জানি না, প্রথম আমার জীবনের প্রথম যখন হাদিস পড়তে লাগলাম, তো মাওলানা হতে গেলে আপনাকে প্রথমে একটা হাদিস পড়তে হবে, সে হাদিসটির নাম হলো বুলুগুল মারা। তারপরে হাদিসটা তারপরের ক্লাসে হাদিস হবে মিসকাত শরীফ, মিসকাত জিলদে আউয়াল, তারপরের ক্লাসে হবে মিসকাত জিলদে সানি, এমনি করতে করতে তিরমিজি আবু দাউদ দিয়ে লাস্টে বুখারি শরীফ পড়ার পরে আপনার মুকাম্মাল, আপনি একজন মাওলানা বা মুলমি সাহেব বলে পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত হয়ে গেলেন, এবং আপনাকে একটা তাজ পরিয়ে দেওয়া হবে। তা আমার জীবনের প্রথম হাদিসটা আমি পড়েছি মাওলানা আনিসুর রহমান, কারি আনিসুর রহমান সাহেবের কাছে। যাই বা হোক, এখন ওনার কথার সম্মান রেখে আপনারা হঠাৎ করে আমাকে ডাক দেন, আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি আসি। আমি যদি আপনাদের এতটাই সম্মান মর্যাদা মহব্বত দিতে পারি, তবে আপনারা কি আমার একটা কথার সম্মান দিয়ে আপনারা কি জায়গা মতো একটু বসে যেতে পারেন? না, দাঁড়িয়ে না থেকে একটু বসে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমরা একটি নতুন টেনশনের মধ্যে বর্তমান আল্লাহর জমিনে, ভারতের মাটিতে। আজকে আমাদের উপরে একটার পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। যখন বছরের শেষ হতে যাচ্ছে, ডিসেম্বর মাসটা এগিয়ে আসছে, তখন আমাদের বুকটা এবং মাথাটা দত্তর করে কাঁপছে। কে জানি জানি না, 1999 সালের
6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ কে ভেঙে রাম মন্দিরের পতাকা তোলা হয়েছিল। আবার ডিসেম্বরে ভারতের অন্য কোন মসজিদে হাত লাগাবে নাকি? কেন এই ঘটনা ঘটেছিল? আজ থেকে বিগত কয়েক বছর পূর্বে সেটা এক যুগ কেটে যাওয়ায় বলে সেই দিন ভারতের নেতৃত্ব কেন্দ্রীয় সরকার ছিলেন শ্রী নরসিংহ রাও। বর্তমান আমাদের ভারতের নেতৃত্ব যিনি দেন তিনি হলেন শ্রী নরেন্দ্র মোদি। আমার ভাইয়ের আমার বন্ধুরা আর আমার প্রধান আসিন মায়েরা, হতাশ হওয়ার কোনো দরকার নেই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি মনিরুদ্দিন আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি মনিরুদ্দিন আপনাদের ভাই হয়ে ভাইদের কাছে বলে যাই, টেনশন করার কোনো দরকার নাই। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না, আমাদের কেউ মারলে আমরা তাদের ছাড়ি না। নারে তাকবীর! বিশ্বাস যদি না করেন হযরতে আলীর ইতিহাসটা খুলে দেখেন। হযরতে আলী আগে হাত তুলে নাই, আলীর উপরে যখন হাত তোলা হলো আলী তার হাতের জবাব দিল। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি। আমরা কাউকে মারতে জানি না, আমাদের কেউ মারলে আমরা তাদের ছেড়ে দিই না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আমার ভাই, আমার বন্ধুরা, আমার প্রধান আসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা পরে বলেছেন জানের কথা, কিন্তু আজকে আমরা কিছু সংখ্যা মানুষ আমরা কথা বলতে ভুল উচ্চারণ করি, আর ভুল উচ্চারণ করতে যে আমরা চলা ফিরার মধ্যে আমার আল্লাহর দরবারে পাপিষ্টি হয়ে যায়। অনেকেই বলে জান মাল দিয়ে, জান মাল দিয়ে, আমরা অনেকেই বলি জান মাল দিয়ে লড়াই করো। আরে বাজান, জান যদি দিয়ে দেন মাল দেওয়া তা সম্ভব নয়। জান যদি দিয়ে দেন, কবরে তো চলে গেলে, কবর থেকে উঠাইছে কি মাল দেওয়া যাবে? তা আমার আল্লাহ তো আমার আপনার মতন হুচলা খ্যাপা লয় যে ও জান মালের কথা বলে। উনি বল, আমার আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
بِأَمْوَالِكُمْ وَأَنْفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنْتُمْ تَعْلَمُونَ তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করো মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামতা কেটে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর পতাকাটা হাতে নাও আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব আমি কার কল্যাণ করব তোমাদেরই কল্যাণ শুধু তাই নয় রে মুসলমানেরা আজকে তোমাদের ভারতবর্ষের মাটিতে নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার হয় আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় মক্কার মাটিতে মদিনার প্রান্তে তায়েফের জমিনে সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের সেই দিন আবু জেহেলের নেতৃত্বে মক্কা মদিনা তায়েফের মাটিতে এমনই অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করা হতো কেউ যদি আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা বলতো আবু জেহেল যদি জানতে পারতো তাকে দুটো টুকরো করে পিস পিস করে কেটে দিত ফুটান্ত গরম তেলের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত আমার ভাইয়েরা রে আমার ফরদান সিন মায়েরা সেই দিন অন্যায়ের প্রতিবাদ করে নারীর প্রতিষ্ঠিত করতে যে হযরত হানজালা এবং হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা পৃথিবীর মানুষকে যাহা ইতিহাস দিয়ে গেছে সত্যর বিজয়ের জন্য সেই ইতিহাস আমরা আল্লাহর জমিনে দিতে পারি নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার পরদান আসিন মায়েরা আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহি রাহমানি রাহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা রে মক্কা মদিনা তায়েফের ইমানদার মুসলমানেরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা চিন্তায় চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না তোমরা হতাশ হয়ে যেও না তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব নারা তাকবীর কার বিজয় করব ভাই কার ইমানদারের বেঈমানের না মদ খোরের না সুদ খোরের না অন্যায় অত্যাচার অবিচারকারীর না আমি বিজয় করব ইমানদারের রে বালুপুর বালুয়া ঘাট এলাকার লোকেরা রে টাড়ি পরাণপুরের লোকেরা রে রতুয়া মালদা জেলার লোকেরা শুনে জানা রাতের বেলা আমার আল্লাহ বলেন তোমরা খবরদার চিন্তা হতাশ হয় না তোমরা তোমাদের তোমরা তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো সুদের খাতা থেকে নামটা কেটে দাও মদের বোতলগুলি ভেঙে চুরমার করে দাও আমি
আল্লাহ তোমাদেরই কল্যাণ করব, আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব, এটা আমি আল্লাহ আমার ওয়াদা। আর একবার দেখবা তবে ভাই যান, তবে আজকে কেন আমাদের এই অবস্থা হয়ে গেল? সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল অতি সংখ্যালঘু। আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আমরা ভারতের মাটিতে 25-30% মুসলমান। কিন্তু যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের, সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 2-3%। আচ্ছা, মাত্র 2-3% মুসলমান মক্কার মাটিতে ছিল, সেই দিন মক্কার মাটি বিজয় হলো। শুধু মক্কার মাটি বিজয় হলো না, কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য কাফের বেদিনেরা তৈরি হলো। সেই দিন আমার আল্লাহ মক্কার মাটিতে কাবা শরীফ, কাবা ঘর, মসজিদে হারামের সুরক্ষা করলো। কিন্তু আমাদের ভারতের বাবরি মসজিদ কেন ভাঙা হলো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য হলো ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, ওদেরও সংখ্যা কম ছিল, আমাদেরও সংখ্যা কম আছে। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুর রহমান। ওরা গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা কেন বিজয় হলো? এরা কেন প্যাদানি খেলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওই দিন কাবা সুরক্ষা হলো, ভারতের বাবরি কেন ভাঙা হলো? আমার বলার উদ্দেশ্য হলো ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান, ওদেরও তো সংখ্যা কম, আমাদেরও তো সংখ্যা কম। তবে কেনই বা এমনটা হয়ে গেল? পার্থক্যটা কি রে? পার্থক্য তো কিছুই পাওয়া যায় না। ওরা যা আমরাও তা, ওরা যা খেত আমরাও তা খাই, ওরা যা করত আমরাও তা করি। তবে পার্থক্যটাই কি যে কেন এমনটা হয়ে গেল? ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। তার কারণটা একজন দাঁড়িয়ে বলবেন, এখানটা 500 টাকা গালা দিয়ে দিও, বুঝে এটা তোমার টাকা, তা আমি কি অতই ন্যাংটা নাকি? হে, আর পকেটে টাকা নাই, এখান থেকে টেনে দিয়ে দেবো, আর এখানটা পকেট থেকে নিয়ে এটা ভরে দেবো। তো বলেন পার্থক্যটা কি? পার্থক্যটা হলো মাত্র 2টা। অর্ঘের মধ্যে 2টা জিনিস ছিল, ওই 2টো জিনিস আমাদের মধ্যে নাই। সেই 2টো কি আপনারাকে বলছি? তবে তারা সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে সেই দিন তারা বিজয় হলো, তার অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে মেন কারণ হলো তাদের ইমানটা বড় মজবুত ছিল। তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস এবং ভরসা তাদের ছিল যে এমনটা কোনোদিন হতে পারে না, এবং আল্লাহ তার রসুলের প্রতি তাদের অত্যন্ত মহাব্বত ছিল, এবং তাদের ভিতরে ছিল জান্নাতের লোভ, এবং তাদের ভিতরে ছিল নবীর প্রতি অতিরিক্ত ভালোবাসা। তার প্রমাণটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে ধরলেন, এই যে আমার সামনে যে লাল গাঞ্জি পরে চ্যাংড়াটা আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই চ্যাংড়াটার বিয়া দিয়ে দিলে, আজ ওর বিয়া হলো, ফের হাসছে, আজকে ওর বিয়ে হলো, বিয়ে করে বউ নিয়ে এলো, বউ নিয়ে এসে ঘরে সন্ধ্যার পরে তার সোহাগ রাত হবে,
সন্ধ্যার পরে তার বাসর রাত হবে, সন্ধ্যার পরে তার ফুল সজ্জার রাত হবে। আর এই মুহূর্তে ওর বাপ বলছে, রুবেল রে কিজি বাপু, কইছে বেটা তুই তাড়াতাড়ি শিয়ালদা হাটে বাজারে ধর। কি ওই ছোড়া হাটে বাজারে ধরবে? হ্যাঁ বা না বলেন, হাটে বাজারে ধরবে? এই কথা যদি ওর বাপ বাই চান্স বলে দেয়, ও মুখটাকে চুচুড় মুচুড় করে গো, আচ্ছা ঠিক আছে দেখছি, এরকম করে যাও আর বড় চাচার বড় বেটাকে যা কই যে বড় ভাই আগে বি সাইনা দাও। কেন বা এখনই তুই মানে কি তুই নতুন বৌলি আলি, রাইতে হবে তোর ফুলসজ্জার রাত, রাতে হবে তোর সোহাগ রাত, আর তুই আমাকে বলি তুই বলছিস যে কি বি সাইনা দে, মানে কি হলো বাপু, কিছু কয়েছে না কি আছে? হ্যাঁ কইছে যে কি কি কব, আব্বা আমাকে এখন হাটে বাজারে ধরতে কইছে, কইছে সারা লোকটার কাণ্ড কেন না। তবে আজকে বর্তমান তরুণ যুবকেরা বাপের কথা রাখতে যে বিষ কিনে খাবো, সুসাইড করে মরে যাব, কিন্তু এই নতুন বউ রেখে আমি কলকাতা যেতে পারবো না, এটাই হলো তার মনের বক্তব্য, এটাই হলো তার দুর্বলতা। এমনই একটি ঘটনা মক্কার মাটিতে ঘটল, একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটি তার 19.5 বছর, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বাড়ির বউ নিয়ে বাড়ি ঢুকছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, একজন অন্যজনের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই, বিয়ে শুধু করে নিয়ে এসেছে, সন্ধ্যার পরে হবে তাদের সোহাগ রাত। এই মুহূর্তে আওয়াজ আসছে, ও আব্দুল্লাহ বাড়িতে আছো? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। আমার রাসূল দয়ার হাবিব উত্তরের জবাব দিয়ে বললেন, আব্দুল্লাহ রে তুমি তাড়াতাড়ি সরঞ্জাম নিয়ে প্রস্তুতি নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো, আমি রাসূল মৌতার প্রান্তে লড়াইয়ের ডাক এসেছে, সেই লড়াইয়ে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আব্দুল্লাহ রে তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা, ভাই জান বন্ধু আমার, আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে আব্দুল্লাহ যদি একটু ইঙ্গিত করতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আজকে আমি নতুন বিবাহিত করে আমার বিবিকে নিয়ে এসেছি, নবী গো কন্যার সাথে দেখা হয় নাই, এই দরখাস্তটা যদি আমার নবীকে করতেন, তবে আমার নবী মনে হয় দ্বিতীয়বার তার আর ডাক দিতেন না, দিতেন দিতেন, কিন্তু না না, যখনই আমার নবীর ডাক এসে গেল, আব্দুল্লাহ 1 মিনিট লেট করলেন না, হাতে নিলেন তারোয়াল, হাতে নিলেন ঢাল, খাবার চ জানুন খুদি ছিল, সমস্ত সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে উল্টো পিঠ দিয়ে বেরিয়ে গেল। ওয়ান বেহে ওয়ান তাওয়াক্কাল আলাই ওয়ান আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়ামান ইয়ুযলিলহু ফালা হাদিয়া লাহু। আনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد،
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والناجيات غرقا والناشطات نشطا والسابحات سبحا فسبقات سبقا وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المسأمة ما أصحاب المسأمة আমারি মনের মাঝে আমারি মনের মাঝে কত যে বেদনা জান আল্লাহ তুমি জান আর তো কেউ জানে না জান আল্লাহ তুমি জান আর তো কেউ জানে না নামাজ রোজা করি সদ নামাজ রোজা করি সদ সদা ডাকতে পারি না জান আল্লাহ তুমি জান আর তো কেউ জানে না জান আল্লাহ তুমি জান আর তো কেউ জানে না জীবনে দেখে নে কব জীবনে দেখে নে কব দুই নয়নে তোমাকে তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা কর আমাকে তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা কর আমাকে তোমারি প্রেমে আমি তোমারি প্রেমে আমি হয়েছি গদিওয়ানা জান আল্লাহ তুমি জান আর তো কেউ জানে না জান আল্লাহ তুমি জান আর তো কেউ জানে না কোরআন হাদিসের মাঝে কোরআন হাদিসের মাঝে পেয়েছি গো তোমাকে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে পাওনা পাওয়ার মাঝে পাওনা পাওয়ার মাঝে তোমারি গো করুণা জান আল্লাহ তুমি জান আর
তোকে হো জানে না জানো আল্লাহ তুমি জানো আর তোকে হো জানে না সদ্ধিয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন অবলা সরলা মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই 2022 সালের প্রথম তারিখে এই জালসার মহফিলে আল্লাহ আল্লাহর রাসূলের মহফিলে উপস্থিত করেছে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সকলে জোরে সুরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারেক আলাই ভাই সকল আপনারা দাঁড়িয়ে না থেকে বসার চেষ্টা করেন জায়গা গুলো গেলেন আপনারা একটু চাইপা বসলে ভালো হতো ভাই পিছনে ওরা জায়গা পায় না ভাইরা মানে আপনারা একটু খালি ঘষকে যান আপনারা একটু খালি ঘষকে বসেন তাহলে ওরা পিছনে ফাঁকা পেলে বসে যাবে আসেন আপনারা একটু করে চাইপা বসেন তো ভাই ও বড় ভাই সব একটু করে ঘষকে বসেন পাছাটাকে ঘষকান বাস একটু খালি চেপে বসেন বাস আলহামদুলিল্লাহ দেখছেন আসেন আর যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে যান বুঝতে পারছেন দাঁড়িয়ে থাকেন না মানুষ দাঁড়িয়ে থাকলে মানে চিনহা মুশকিল কে দাঁড়িয়ে আছে কার পাঞ্জরে কে হাঁসরের মাঠের মতন হয়ে যাবে বুঝতে পারছেন তো আপনারা একটু চেপে চেপে বসেন ভাই এসে একটু সেটা সেটা বসেন বুঝতে পারছেন একটু চেপে বসেন জাড়ের দিন এমনি মানুষকে চিনতে পারা যায় না হ্যাঁ সব মুখ ঢোক ঢেকা বসে থাকছে একটু করে সাইটে বসেন আর চেপে বসেন মানুষকে জায়গা দেন এক মুসলমান অপর মুসলমানের জন্য ভাই তো আপনারা একটু জায়গা দেন ভাইদেরকে চেপে চেপে বসেন ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে বুঝতে পারছেন আর যদি ওই জায়গা টাকা না দেবেন দাঁড়িয়ে থাকবে বুঝতে পারবেন না তখন ওই ঝামেলা হয়ে এক শাশুড়ি করেছে কি একটা মাইয়া লোক করেছে কি ওরা মা বেটি কাপড় অদলা বদলি করে কাপড় পিনেছে শাশুড়ি পিনেছে মানে শাশুড়ি পিনেছে বেটির কাপড় আর বেটির পিনেছে মানে মায়ের কাপড় দুজনাতে অদল বদল করে পিনেলেছে আর অদল বদল করে কাপড় পিনা ভাই করেছে কি দুজনা মেলা করেছে কি অদল বদল করে পিনেছে আর ওর জামাইয়ের কিনা কাপড় শাশুড়ি পিনেছে আর কয়দিন পরে জামাই চলে এসে শাশুড়ির বাড়ি বেড়াইতে আর শাশুড়ির বাড়ি যখন বেড়াইতে এসছে তো বেচারি ওর হাতের কিনা কাপড় আর খেলছে ইহার বাড়ি বলি আর শাশুড়ি তার বহুত মানে বেটি ওর মা বেটিতে খুব বেশি মানে ফরক নাই তার মানে যে ইও চ্যাংড়া চ্যাংড়া মানুষের বড় বেটি কত আর বয়সের ই হবে 12-14 বছর 15 বছরকার ছোট বড় মা বেটি নাকি তো ওইরকম সান্ডারাম হয়ে গেছে তো ই আপনা ইও একদম সাইজা কুজা ওর শাশুড়ি কি হয়েছে বলতে সবুজ কাপড় বিনা খাড়ি হা আছে দেখে খুব সুন্দর লাগছে সে যাওয়াই আসছে এসে করেছে কি পাছা দিক থেকে দেখে আবার খেলছে এটাই লাগছে আর বাড়ি বলি খেয়া পা যাওয়াই বুঝতে পারেনি পাছা দিক থেকে যে শাশুড়িকে বুক পাড়া দিয়ে চেপে ধরলেছে এমন করে জুত করে চেপে ধরেছে ধরেলেছে তো ওর শাশুড়ির খেয়াল যে মনে হয় হার বুড়ায় ধরলে তো হাত তো ফের গামাটা গামাটা লাগছে তো বুড়ার হাত লয় তো ই কইছে হাজি তুমি এরকম করে কেন মানুষের সামনে ধরছো তুমি ঘরে ধরবে আর যেটা যেমন তাই ঘরে কইবে তো তুমি মানুষের সামনে গলি পালাঙ্গাতে এন করে ধরে লিছো এন করে মানুষ ঘরে ধরে তো তুমি বাইরে কেন ধরছো তো ই কইছো গাম্মা এটা তো শাশুড়ির গলা তো এই বোকা জামাই কইছে আর একটুক চেক করে দেখি কেনে যে শাশুড়ির মতন লাগছে তো দেখি আর একটু ভালো করে বুঝে শাশুড়ি আছে না অন্য কেউ আছে দিয়ে তখন কয়েছে না আমি ছাড়বো না আমার মইনাকে আমি অনেক দিন পরে এসছি আজ ছাড়বো না ছাড়া ছাড়ি নাই তোর শাশুড়ি কুচু রে বাপরে তো ঠিকই যাওই ই তোর ছি বাজে আমি যে তোমার শাশুড়ি কুচুকে মাগে তো ব্যাপার খারাপ যাওই ছেড়ে দেখ কান্টার মনে দিয়েছে টাপ শাশুড়ি দৌড়িয়া বাড়ির মনে এই মনে আর যাওই কান্টার মনে ই যে তখন আর বেটির উপরে রাগুক যদি কোন কাপড় দেখি না কেন
তাড়াতাড়ি পাল্টাপাল্টি কর, কুজে কেনে গে মা, কুজে তাড়াতাড়ি পাল্টাপাল্টি কর, কেনে গে ফেনে গে ছাড়। মানে ও তার বেটিকে কইতে পারেনি যা এসে দিল্লি ছিল, সরমের কথা। এবার কাপড় ধরে পাল্টেছে, এবার আর জামাই গলতে যাবো ছিল, বেচারি কানটাই লুকিয়েছিল, ই চিন্তা ভাবনা করছে যদি পালিয়ে যেত শাশুড়ি বাড়ি তো ফের আসতে, ভাইজ নাচি কাল নাচি দুদিন নাচি দশ দিন নাচি এক মাস নাচি ফের তো আসতে হবে। তো যাক আইজি যায় শাশুড়ির পা ধরে মাপ লিয়ে কেন এটা আর বলে গেছে, মানে শাশুড়িকে ধরেছি পাশা দিক থেকে কেন করে ধরেছি না ধরেছি, তো মাপটা লিয়ে লি ই করেছি কি ফের আর বাড়ি বলি ওই কাপড়খানটা পিনা গলতে এসে খাড়িয়া আছে, পাছা দিক থেকে সে চিনতে পারেনি, আর মাইয়ার পা লিয়ে পড়ে গেছে, মাকে মাপ করে দাও মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল আর জীবনে করবো না, মা হাকে মাফ করো। ওর মেহিয়া কইছে ই কোন কোন মুখ পুরা আমার ঘাইটা রে, হ্যাঁ ওর কপালে চোখ আছে না নেই যে ও আমাকে মা কে পা ধরে লেছে, দেখো হচ্ছে তুমি কীরকম কেন করছো জি, কইছে কীরকম ই তো দেখছে রে বাপরে এই কোন ব্যাপার হয়ে গেলে তো চোখের দোষ, বুঝতে পারিনি। তো কথা হয়েছে যে ওইরকম মানে খাড়িয়ে আপনারা থাকেন না, এইসে বসে যান না, তো পাছা দিক থেকে এসে ঝোঁকে চেপে ধরলিবে, বুঝতে পারছেন, সাইড সাইড হয়েন আর বসেন, সাইডেলেন জাগালেন, আপনারা খাড়িয়ে থাকেন না ভাই, বসেন ভালো বসেন, আসেন ইনশাল্লাহ চেপে বসেন, ওয়াজ শুনবেন ইনশাল্লাহ, ওয়াজ শোনাবো, আর মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মানে মাইকের আওয়াজ একটু কমই হচ্ছে, তো যাই হোক যতদূর যাচ্ছে আপনারা আসেন, আর ভাইরা বাবজির আমার আপনারা বাড়িতে বসে না থেকে আসেন, এটা আপনাদের সৌভাগ্য যে আপনাদের গ্রামে একটা জালসা, মাওলানা অনেক কষ্ট করে পরিশ্রম করে জালসা করেছেন, আপনারা এসে জালসাগুলো শুনেন, কোরআন হাদিসের কথা শুনে ইমান গালাকে তাজা করেন ভাই। আর আমার মা খালা নানিদেরকে বলছি, আমার খালাদেরকে অনুরোধ করছি যে তোমরাও বাড়িতে বসে না থেকে জালসার মহফিলে এসো, বাড়িতে বসে ওয়াজ শুনে মজা লাগবে না আর ভালো লাগবে না, আর শুনে অত নেকিও পাবে না।